দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সবশেষ পরিস্থিতি জানতে কথা বলছি তার সাথে। সুজন, আপনি তো এই মুহূর্তে নির্বাচন কমিশনে অবস্থান করছেন, প্রার্থীদের আপিল শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মৌ, আমি সকাল থেকে নির্বাচন কমিশনে আছে। এই যে নির্বাচন কমিশনে কিন্তু যারা আসলে প্রার্থিতা হারিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, যারা প্রার্থিতা হারিয়েছে, সেই প্রার্থিতা যারা হারিয়েছে তারাই কিন্তু আজকে শুনানিতে এসে, শুনানির আজকে আছে সেই প্রথম দিন। প্রথম দিনে কিন্তু এখান অনেকেই এসছে তাদের প্রার্থিতা ফিরে পেতে, সেই শুনানি কার্যক্রম চলছে। এখন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এবং চার অন্যান্য যে কমিশনার আছে এবং সবার এই যে সমন্বিত যে কমিটি, সেই কমিটির মাধ্যমেই কিন্তু এই শুনানি কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 57টি নির্বাচন এই যে শুনানি হয়েছে, 57টি থেকে 35 জনের হচ্ছে আপিল নিষ্পত্তি হয়েছে এবং তারা প্রার্থিতায় ফিরে পেয়েছে। একই সাথে যদি আরেকটি কথা বলতে হয় যে এই যে নির্বাচন কমিশন সকাল থেকে আসছে, যেসব প্রার্থীরা তারা কিন্তু এই বলছে যে অনেকেই যে প্রার্থিতা পেয়ে উচ্ছ্বাস করছে, উল্লাস করছে, যে আসলে সামনে নির্বাচনের জন্য অপেক্ষা করছে যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষমূলক নির্বাচন হবে, সেই নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করতে চায়। এবং একই সাথে আরেকটি কথা না বললেই নয় যে এখানে হেভি ওয়েট কিন্তু অনেক প্রার্থী ছিল, সেই প্রার্থীরাও কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে তারা কিন্তু আসলে বৈধ প্রার্থী হয়নি, পরবর্তীতে শুনানির মাধ্যমে তারা আসলে এখানে বৈধতা পেয়েছে এবং তারা এই যে বৈধতা পেয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা কিন্তু বলছে যে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু তারা এই অংশগ্রহণ করবে। আরেকটি হচ্ছে যে এই পর্যন্ত যে নির্বাচন এই যে ঠিক এই মুহূর্তে কিন্তু আবার শুরু হয়েছে নির্বাচনের যে শুনানি, সেই প্রার্থীদের শুনানি, সেই শুনানি কার্যক্রম কিন্তু চলছে। সেইখানে কিন্তু সকাল থেকে অনেকে এসছে এবং প্রার্থিতা পেয়েছে। এখানে মাহিবি চৌধুরী আছে, সে কিন্তু প্রার্থিতা হারিয়েছিল বা অবৈধ হয়েছিল তার ঋণ খেলাপির একটা জটিলতার কারণে, বা সেই জিনিসটা যে অস্বচ্ছ ছিল বা অসম্পূর্ণ ছিল, সে কিন্তু এখানে শুনানিতে এসছে এবং সে তার তথ্যগুলো এই নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করছে এবং উপস্থাপন করার পরবর্তীতে সে আসলে প্রার্থিতা ফিরে পেয়েছে। এই যে নির্বাচন কমিশনে এখন হচ্ছে যারা হচ্ছে আজকে 100 জনের হচ্ছে শুনানি হবে, সেই আপিলগুলি এখন 81 থেকে শুরু হয়েছে সেই আপিল শুনানিতে এখানে আসছে এবং প্রত্যেকটা পক্ষ কিন্তু এখানে এসে যার যার আইনজীবী আসছে যুক্তি উপস্থাপন করছে। বিশেষ করে এই নির্বাচন কমিশন যেসব প্রার্থী বাতিল হয়েছে, 1% যে ভোটের যে স্বাক্ষর এবং যে তালিকা, সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী তাদের কিন্তু আসলে যে ভোটার যেই সব ভোটার স্বাক্ষর দিয়েছে তাদের ভোটারকে নিয়ে এসেছে এবং তাদেরকে সামনে উপস্থাপন করছে এবং যাদের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে কিন্তু তারা অনেকে প্রার্থী ফিরেছে। একই সাথে হলফনামায় যদি বলতে যে হলফনামায় অনেকে ভুল ছিল, স্বাক্ষর ভুল ছিল, অনেকে আছে মামলার জটিলতা ছিল, সেই বিভিন্ন কারণে যে যারা প্রার্থিতা হারিয়েছে তারা কিন্তু প্রার্থিতা পেয়েছে এবং তারা বলছে যে এই নির্বাচন যে সামনে এই নির্বাচনের মাধ্যমে তারা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যারাই প্রার্থিতা ফিরে পেয়েছে তারা মনে করছে যে এই প্রার্থিতার মাধ্যমে তারা নতুন করে আসলে বিজয় হবে এবং তাই বিজয়ে অংশগ্রহণ করবে এবং সেই 7ই জানুয়ারি জন্য কিন্তু সবাই সারা অপেক্ষা করছে। এবং যার প্রার্থিতা পায়নি তারা কিন্তু অনেকে আমাদের কাছে অভিযোগ করেছে যে তারা আসলে কেন প্রার্থিতা পায়নি, সেই ক্ষেত্রে তারা কিন্তু উচ্চ আদালতেও যাওয়ার কথা বলেছে। মো, এখানকার পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ।